সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আর একটা ম্যাজিক ভিডিও। ম্যাজিকটা হলো তোমার জন্মদিন কবে আমি তা না দেখেই বলে দিতে পারবো। তো প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা একবার করে দেখাবো, তারপরে এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা তোমাদের শিখিয়ে দেব যে তোমরা অন্যদের জন্মদিন কি করে বলে দিতে পারবে। এই ম্যাজিকটা এতটাই ইন্টারেস্টিং, আমি কথা দিচ্ছি তোমরা যাকে এই ম্যাজিকটা দেখাবে সে নির্ঘাত চমকে যাবেই এবং ভাববে তুমি এই ম্যাজিকটা তাকে কি করে দেখালে। তো শুরু করার আগে সকলকে অনুরোধ করবো বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা ম্যাজিকটা দেখানোর জন্য একটা কাগজ আর একটা কলম নিয়ে নিয়েছি, আর আমি যাকে ম্যাজিকটা দেখাবো তাকে সঙ্গে নিয়ে নিয়েছি, তোমরাও যাকে ম্যাজিকটা দেখাবে তাকে সঙ্গে নিয়ে নেবে। দেখো, যাকে আমি এই ম্যাজিকটা দেখাবো তাকে আমি ছোট্ট ছোট্ট চারটে কাজ করতে বলবো, সে আমাকে না দেখে এই কাজগুলো করবে, তারপরেই আমি আশ্চর্যজনকভাবে তার জন্ম তারিখ ও জন্ম মাস কবে সেটা আমি বলে দেব। এবারে আমি কাগজ ও কলমটা তাকে দিয়ে দিলাম, তুমি এখানে লিখবে, আমাকে না দেখিয়েই লিখবে, আমি ওদিকে ঘুরে যাচ্ছি। তো প্রথমে তুমি উপরে তোমার জন্ম তারিখটা ও মাসটা লিখে ফেলো, ও আমার কথা মতো কাগজের উপরে জন্ম তারিখ ও জন্ম মাসটা লিখবে, লেখা হয়ে গেলে আমাকে জানাবে। হ্যাঁ, লেখা হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো। এবারে তুমি নিচে তোমার যে জন্ম তারিখ ও জন্ম মাস দুটো হলো জন্ম তারিখটা বসাবে। হ্যাঁ, বসিয়েছি। এবারে জন্ম তারিখের সঙ্গে দুই গুণ করো, গুণ করা হয়ে গেলে বলবে। হ্যাঁ, হয়েছে। এবারে গুণফল যেটা হলো তার সঙ্গে পাঁচ যোগ করো, তুমি চাইলে মোবাইলের ক্যালকুলেটার ব্যবহার করতে পারো। না, ক্যালকুলেটার লাগবে না। হ্যাঁ, হয়ে গেছে। এবারে উত্তর যেটা হলো তার সঙ্গে পঞ্চাশ গুণ করো। গুণ করলাম। এবারেই দেখো ম্যাজিক, তোমার উত্তর ফল যেটা হলো তার সঙ্গে তোমার জন্ম মাস যোগ করো, এবারে যোগফলটা কত হলো বলো। যোগফল হলো 1652। দেখো, তোমার জন্ম তারিখ হলো 14ই ফেব্রুয়ারি। আরে বাহ, দারুণ তো। কি ইন্টারেস্টিং, তাই না? তাহলে চলো এবারে ম্যাজিকের গোপন ট্রিক্সটা শিখিয়ে দিই। দেখো, গোপন ট্রিক্সটা শেখানোর আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ম্যাজিকটা দেখা হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ম্যাজিকটা তোমার কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্ট পড়ে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ম্যাজিক বানানোর উৎসাহ পাই। দেখো, ম্যাজিকটা হচ্ছে প্রথমে তুমি যাকে ম্যাজিকটা দেখাবে তাকে সাদা কাগজ ও একটা কলম দিয়ে দেবে, প্রয়োজনে সে মোবাইলের ক্যালকুলেটারও ব্যবহার করতে পারে। তো প্রথমে খাতার উপরে তাকে তার জন্ম তারিখ ও জন্ম মাসটা লিখতে বলবে, ও লিখবে। এবারে তার জন্ম তারিখটা বসিয়ে তার সঙ্গে দুই গুণ করতে বলবে, যা উত্তর হবে তার সঙ্গে পাঁচ যোগ করতে বলবে, তারপরে যেটা উত্তর হবে তার সঙ্গে পঞ্চাশ গুণ করতে বলবে, গুণফল যেটা হবে তার সঙ্গে তার জন্ম মাসটা যোগ করতে বলবে, জন্ম মাস যোগ করার পরে যেটা হবে সেটা দেখেই তুমি তার জন্মদিন ও জন্ম মাসটা বলে দিতে পারবে। দেখো সেটা কিভাবে সম্ভব, যখনই সে জন্ম মাসটা যোগ করে তোমাকে উত্তরটা জানাবে সঙ্গে সঙ্গেই তুমি তার উত্তর ফলের সঙ্গে মনে মনে 250 বিয়োগ করবে, অথবা তুমিও ক্যালকুলেটার ব্যবহার করে 250 বিয়োগ করতে পারো। এবারে বিয়োগফল যেটা হবে সেটার প্রথম দুটো সংখ্যা হলো তার জন্মদিন আর পরের দুটো সংখ্যা হলো তার জন্ম মাস। দেখো, ও যখন ওর ফাইনাল উত্তরটা জানিয়েছিল 1652,
তখন আমি কি করলাম, আমি মনে মনে 1652 থেকে 250 বিয়োগ করলাম। দেখো 1652 থেকে 250 বিয়োগ করলে হচ্ছে 1402। তাহলে এখানে প্রথম দুটো সংখ্যা হলো তার জন্মদিন, আর পরের দুটো সংখ্যা হলো তার জন্ম মাস। তোমরাও খুব সহজে এভাবেই প্রত্যেকের জন্মদিন ও জন্ম তারিখ বলে দিতে পারবে। এই হলো গোপন ট্রিক্স। এই ধরনের আরও ইন্টারেস্টিং ম্যাজিক এখনই দেখতে হলে এখানে ক্লিক করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ম্যাজিক পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দেবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই কমেন্ট করে জানাবে ম্যাজিকটি তোমার কেমন লাগলো। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।